হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ রমতে ভালোই আছেন আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে ও কয়ভাবে কাউকে আপনি ইংরেজিতে ধন্যবাদ জানাবেন আমরা যে কোনো বিষয় নিয়ে একে অপরকে ধন্যবাদ জানিয়ে থাকি এই ধন্যবাদটি আপনি কাউকে ইংরেজিতে কিভাবে বলবেন সেটা নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যাক সাধারণভাবে আমরা ধন্যবাদ জানাতে বলে থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু কারো প্রতি আপনি কৃতজ্ঞতা জানাতে কিভাবে ধন্যবাদ জানাবেন কারো প্রতি যদি আপনি কৃতজ্ঞ হয়ে থাকেন তাহলে তাকে বলবেন আই এম ভেরি গ্রেটফুল টু ইউ আই এম ভেরি গ্রেটফুল টু ইউ এছাড়া কেউ যদি আপনার জন্য কষ্ট করে তাকে আপনি কিভাবে ধন্যবাদ জানাবেন আমাদের জন্য যে কোনো বিষয়ে কেউ না কেউ কষ্ট করতেই পারে কেউ যদি আপনাকে আপনার জন্য কষ্ট করে সাহায্য করে তাহলে তাকে আপনি কিভাবে ধন্যবাদ জানাবেন আপনি তাকে বলবেন থ্যাংকস ফর অল দ্য ট্রাভেলস ইউ শোল্ডার ফর মি থ্যাংকস ফর অল দ্য ট্রাভেলস ইউ শোল্ডার ফর মি কেউ শুভেচ্ছা জানালে কিভাবে তাকে ইংরেজিতে ধন্যবাদ জানাবেন আমাদের যে কোনো ভালো কাজে বা ভালো কোনো দিনে বা ভালো কোনো যে কোনো আনন্দের বিষয়ে আমাদের কেউ না কেউ শুভেচ্ছা জানিয়ে থাকে কেউ যদি আপনাকে ইংরেজিতে শুভেচ্ছা জানায় তাহলে আপনি কিভাবে তাকে ইংরেজিতে ধন্যবাদ জানাবেন এক্ষেত্রে আপনি তাকে বলবেন থ্যাংকস ফর ইউর গুড উইশেস থ্যাংকস ফর ইউর গুড উইশেস আমরা যে কোনো কাজে একে অপরকে সহায়তা করে থাকি তাহলে কেউ যদি আপনার জন্য সহায়তা করে থাকে আপনি তাকে কীভাবে থ্যাংকস জানাবেন আপনি তাকে বলবেন থ্যাংকস ফর ইউর কোঅপারেশন কেউ যদি আপনাকে আপনার প্রয়োজনে জরুরি ভিত্তিতে বা কোনো বিপদে আপনাকে উপকার করে থাকে তাহলে তাকে আপনি কিভাবে ইংরেজিতে ধন্যবাদ জানাবেন কেউ যদি আপনার উপকার করে তাহলে কিভাবে তাকে আপনি ইংরেজিতে ধন্যবাদ জানাবেন আপনি তাকে বলবেন আই শিল এভার রিমেম্বার ইউর কাইন্ডনেস কেউ আপনার কথা মনোযোগ দিয়ে শুনলে বা আপনাকে গুরুত্ব দিলে আপনি তাকে কিভাবে ধন্যবাদ জানাবেন আপনি তাকে বলবেন থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন Thanks ফর ইউর অ্যাটেনশন ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফিজ